কলকাতা শহরে আমি প্রথমবারের মতো সরস্বতী পূজার অঞ্জলি দিব, আর এখানকার সরস্বতী পূজা বা প্রতিমাটা কেমন হয় সেটাও দেখাবো। যে এখানে অনেক মানুষ কিন্তু সরস্বতী পূজার অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সামনেই সে একটা ক্লাব ঘর বলে, সেই ক্লাব ঘরেই আজকের সরস্বতী পূজা হবে। আর এখানকার সরস্বতী প্রতিমাটা কেমন হয়, তারা কিভাবে প্রতিষ্ঠা করে সেটিও দেখাবো। চলুন। প্রদীপ জ্বালো।